আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? জি স্যার। ওকে, আজকে আমরা আজকের টিউটোরিয়ালে শিখব, আমাদের গত কয়েকটি ইউটিউবে ভিডিও দেখার পরে স্টুডেন্ট অনেকে মতামত করছে, সেটা হচ্ছিল গণিতের জন্য তার একটা স্পেশাল সাজেশন সেট। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য তিনটা বাহিনীতে গণিত আসবে, এবং অন্যান্য বাহিনীতে যারা পরীক্ষা দিতে যাবো তোমাদের গণিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো গণিতের জন্য স্পেশাল একটা সাজেশন আমি আজকে দিব, মানে টপিকসগুলো দিব, কোন টপিকসগুলো তুমি পড়ে গেলে তিনটা বাহিনীতে ভালো করতে পারবা। ইউটিউবের স্টুডেন্টরা, তোমরা যারা দেখছো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত। তার আগে আমরা একটা সুন্দর একটি কোড বা একটা কথা দিয়ে শুরু করব, সেটি হচ্ছিল দেখো, এটা আমার কথা, তোমার লক্ষ্য যদি অটুট থাকে আর তোমার পরিশ্রম এবং চেষ্টা সঠিক গাইডলাইন মেনে চলতে থাকে, তাহলেই গর্বিত সৈনিক হওয়ার স্বপ্ন পূরণ হবে। হবে তো? মানে কথাটার সঙ্গে কি তোমরা একমত? একমত তো। লক্ষ্য থাকতে হবে, পরিশ্রম করতে হবে, সৎ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, তাহলে একজন গর্বিত সৈনিক হওয়া যাবে। তাহলে আজকের আমাদের প্রথমে হচ্ছিল আমরা পাটিগণিতের কিছু নিয়মগুলো নিয়ে আলোচনা করি, কোন টপিকগুলো পড়ে যেতে হবে। প্রথমে দেখো লাভ ক্ষতি, লাভ ক্ষতির অঙ্ক করাইছে তোমাদেরকে স্যার, ক্লাসে করছো তো? অনুপাত, সমানুপাত, লসাগু, ঐকিক নিয়ম, বর্গমূল নির্ণয়, কাজ ও সময় এবং সরল, কতদূর পর্যন্ত ক্লাসে করেছে তোমাদের গণিত স্যার? এখানে কয়টা টপিকস বাকি আছে? সরলটা দুই একটা টপিকস বোধহয় বাকি আছে। আচ্ছা, এই টপিকসগুলো সব বাহিনীর জন্য, পাটিগণিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে পড়তে হবে। যারা 2022 সালে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যাবা, এই টপিকসগুলো নিয়ে একটু পড়বা। ক্লাস 8 এবং হচ্ছিল ক্লাস 9-10 বইটা পড়লেই ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে? আর সোলজার একাডেমির ছাত্রদের চিন্তার কোনো কারণ নেই, সোলজার একাডেমির ছাত্ররা তো শীত পাইছো, ক্লাসে ক্লাস করানো হচ্ছে, ওই শীট এবং ক্লাসগুলো প্র্যাকটিস করে যাবা, ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে। এরপরে বীজগণিতটি দেখো, বীজগাণিতিক সূত্র, বীজগাণিতিক যে সূত্রগুলো আছে সূত্রগুলো থেকে অবশ্যই একটু পড়ালেখা করবা, ঠিক আছে? এরপরে মান নির্ণয়, কি আছে? মান নির্ণয়, সূচকের অঙ্ক, লগারিদম, উৎপাদকের বিশ্লেষণ এবং সমাধান, খুবই ইম্পর্টেন্ট টপিকস, প্রত্যেকটা বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাবা একটু পড়ে যেতে হবে। তোমাদেরকে যে গণিতের শীট দেয়া আছে ওখানে দেখবে বীজগণিতের এই টপিকসগুলো নিয়ে আলোচনা করা আছে। একাডেমিতে যারা আসছো, বাসায় যখন চলে যাবে কোচিং করে, ওই শীটগুলো অনুযায়ী শুধু ওই শীটের অঙ্কগুলো প্র্যাকটিস করলেই হবে, তুমি অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবে, বুঝা গেছে? এরপরে জ্যামিতির কোনগুলো সংখ্যাগুলো পড়বা, জ্যামিতির সংখ্যাগুলো হচ্ছিল ত্রিভুজ কাকে বলে, সূক্ষ্মকোণ কাকে বলে, সমকোণ কাকে বলে, স্থূলকোণ, সম্পূরক কোণ, বিপরীত কোণ, সরল কোণ, সমকোণী ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, বহুভুজ, রম্বস কাকে বলে, শুধু সংখ্যাগুলো পড়বা। আমাদের বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে আমি সংখ্যাগুলো সহজভাবে লিখে দিছি, একবার পড়লে অবশ্যই তোমাদের মনে থাকবে, ঠিক আছে? এই হচ্ছিল মোটামুটি আজকে আমাদের গণিতের স্পেশাল ক্লাসটি ছিল, আশা করি যারা ভিডিওটি দেখলা সবারই কাজে লাগবে, শুধু আমাদের সোলজার একাডেমির ছাত্র যে কাজে লাগবে তা না, যারা ইউটিউবে আমাদের স্টুডেন্ট আছে তোমাদেরও কাজে লাগবে। ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ক্লাস 8 এবং 9-10 গণিতের বইগুলো পড়তে হবে, পরে পরীক্ষা দিতে যাও, ইনশাল্লাহ দেখবো অবশ্যই ভালো করা সম্ভব এবং ভালো করতে পারছো। সবাই ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।